আমি কিছু কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। নির্বাচন যেহেতু পালেহিয়ে, আপোনালোকে কেনেকুৱা এজন প্রার্থী বিচাৰে? আমাৰ ইয়াত এতিয়া দেখা গৈছে যে বগাৰণ বিজেপি সরকার চলি আছে, আর সা সুবিধা রাইজক এতিয়া বগানৰ মানুহকেইটা ধরলে একাউন্ট নাছিল, একাউন্ট সব ঘরে ঘরে পান বেটার কার্ডক একাউন্ট হয়ে গেল। তারপর আমার আধার কার্ডটা ওলালে, সেইটো এতিয়া আমাক মানে ডকুমেন্টসত কাম করে আছে। সেই কারণে বহুত মহিলা আছে, মহিলা গোট আছে, কেবাখন গোট আছে, গোটবিলার নাম মই সব নাজানো, তেনেকে গোটর সা সুবিধা পাই আছে। সেই কারণে রাইজে এতিয়া চিন্তা ধরে আছে যে আমি বিজেপি সরকারকে জয়যুক্ত করিম। উন্নয়ন কিমান হয়েছে? ইয়া সব রাস্তা মনিল নে? রাস্তা পদূলি আগর তুলনা পদূলি কিন্তু আমার যখন বহুতখিনি এতিয়া বাকিও আছে। লাইনবিলাক আমার গিনত কানলিবাড়ি সেইখিনের ভিতর ভিতর রাস্তাবর বাইরে বাইরে যে রোড আছে, মেইন রোডবর সেই বনিছে, কিন্তু ভিতর আমার যখন কেঁচা রোড আছে সেই মানুষকেটা অসুবিধা পায় অহা যাওয়া। চাহ বাগিচাত আগতে আমি দেখিছিলোঁ যে স্কুলৰ যথেষ্ট বেয়া অৱস্থা আছিলে, এতিয়া স্কুল নাই বুলি ক'ব পাৰি। এতিয়া হাই স্কুল বা যিবিলাক এল পি স্কুল হওক সেইবিলাক হৈছে নাই হোৱা? হৈছে হৈছে হয় নিশ্চয়। যিহেতু আমি দেখিছোঁ যে ৰাস্তাটো আগতে আমি যেতিয়া আহিছিলোঁ আজিৰপৰা 6-7 বছৰ আগতে এইটো ৰাস্তা একেবাৰে বেয়া অৱস্থা আছিলে, ৰাস্তাটো বৰ্তমান আমি হোৱা দেখিছোঁ। এতিয়া যিহেতু নিৰ্বাচন পালেহি, আপোনালোকে কেনেকুৱা ধৰণৰ এজন বিচাৰে সাংসদ? আমাৰ মানে ক'বলগীয়া এইটোৱে যে আমাৰ এতিয়া চলি আছে বিজেপি সরকার, বিজেপি সরকার অহার লগে আমার ইয়াত বহুতখিনি সা সুবিধা পালে, রাইজও পালে, আমিও পালো, রাস্তা পদূলিও পালো ভাল, আমার স্কুলবিলাক ভাল হয়ে গেছে, আর এতিয়া আমার আধার কার্ড, পান কার্ড, আয়ুষ্মান কার্ড, বহুতখিনি সা সুবিধা আমার এতিয়া বিজেপি সরকার আহিকে দিছে, আমাক ভালেই লাগিছে। সেই কারণে আমি ইয়াত এটা ডাঙৰ সমস্যা আছিলে, কাষতে যেহেতু নদী আছে, খহনীয়া সমস্যাটো আছিলে, সেইটো এতিয়া এইটো গড় খহনীয়া হৈছিলে আগতে, তো সেইটোও এতিয়া মানে লাহে লাহে মানে ঠিক হৈছে। নিশ্চয় এইসকলে কৈছে যে ইতিমধ্যেই বাগিচাত পৰিৱৰ্তন আহিছে বুলি ইতিমধ্যেই কৈছে, কাৰণ ৰাস্তা পদূলি যি বেয়া আছিলে সেইখিনি এতিয়া ঠিক হৈছে বা সা সুবিধা সকলো পাইছে বুলি ইতিমধ্যে কৈছে। কেনেকুৱা এজন প্ৰাৰ্থী আপোনালোকে বিচাৰে? নিৰ্বাচন যিহেতু কেইদিনমানৰ পিছতে আছে, 19 এপ্ৰিলত যিহেতু নিৰ্বাচন আছে, কি কয়? হয় এইটো যিটো আমাৰ এতিয়া নিৰ্বাচন আছে লোকসভা নিৰ্বাচন, তো লোকসভা নিৰ্বাচনত আমাৰ এতিয়া যথেষ্ট আমি এতিয়া দেখিব পাইছোঁ আমাৰ যিটো বিজেপি চৰকাৰ আছে, বিজেপি সরকার যেটু আছে এতিয়া আমার বহুতখিনি কাম হয়েছে, যেটু এতিয়া আমি দেখব পাইছো রাস্তা পদূলি, আকৌ যেটু আমার 2019 চনত যেটু আমার গড়াখনিয়া হয়েছিল, তেতিয়া আমার যিমান আমার বাগানের শ্রমিক আছিল এটু আমি গৈ তার দলে বলে আমি সরকারক অনুরোধ জানালো, যেনেকে আমি অনুরোধ জানালো তেনেকে আমার সরকার আহি এতিয়া আমার মথরি বান্ধখিনি বহুতখিনি আমার এতিয়া কাম আগবাড়ি গৈ আছে, আর কামটো হয়ে যাব যাতে আমার সবাই সুখত থাকিম, অসুবিধাত থাকিম বুলি। পঢ়া শুনার ক্ষেত্রে আগতে দেখিছোঁ যে চাহ বাগিচাত পঢ়া শুনার যেটো পরিবেশ আছিল এটো নাই বুলি কব পাৰি, স্কুল আদি ক্ষেত্রে কেনেকুৱা ধরনের পরিবর্তন আহিছে? এতিয়া হাই স্কুলবিলাক হৈছে আমি দেখিছোঁ বাগিচাত, কেনেকুৱা ধরনের হৈছে? এতিয়া আমার যেটো হাই স্কুলকেইটা, হাই স্কুলকেইটা এতিয়া আমার আগতকে কব গেলে এতিয়া স্কুলখিনি যেনেকা সুবিধা পাব আছিলে তেনেকা আমি সুবিধা পোৱা নাই, আর এতিয়া যেটো এতিয়া দেখিব পাইছোঁ এতিয়া আমার যেনেকে এটি নতুন স্কুল এতিয়া আহিলে আমার এই স্কুলখিনি বনিছে বহুতখিনি, এতিয়া আমার আহিলে তো মাজান চাহ বাগিচাত আহিলে, তাতো এতিয়া আদর্শ বিদ্যালয় বনিছে, আমার এতিয়া মুকালমারিত আহিলে, তেনেকে এতিয়া আমি তেনেকে হাই স্কুল বনি গৈছে। এতিয়া আমার এইটো সুবিধা হব যে আমার এতিয়া যেহেতু আমার ধরল বগানের চাহ শ্রমিকের সবই তো পড়া লিখাব সুবিধাটো নাপাই, কিন্তু এইটো সুবিধাটো পাই পাইছোঁ যে এইটো পাই গুণে মানে আমি আৰু সুখী আৰু। অঁ নিশ্চয়। আৰু আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰোঁ, আমি ওচৰে নেকি? নাই নাই, এনেই সুধিছোঁ কেনেকুৱা এজন আপোনালোকে বিচাৰে প্ৰাৰ্থী? আমাক তো ভাল প্ৰাৰ্থীয়ে লাগে। আপুনি এটা কথা কওকচোন, আপুনিতো এইবোৰ জেগাতে আপুনি এতিয়া বয়স হৈছে, আপোনাৰ এইবোৰ দেখি আহিছে, পৰিৱৰ্তন হৈছে নে নাই? পৰিৱৰ্তন হৈছে, বহুতখিনি পৰিৱৰ্তন হৈছে, ৰাস্তা পদূলি হৈছে, ৰাস্তা পদূলি বহুত ভাল পাইছোঁ আমি, আগতকৈ মানুহ আহিব অহা যোৱা কৰিব পৰা হৈছে, অঁ বহুত ভাল, বহুত ভাল লাগিছে। এই চৰকাৰখন আগতে মানে যিটো ৰাস্তা পদূলি আছিলে তাতকৈ বহুত ভাল এতিয়া মানে হৈ আহিছে। আপুনি ইয়াৰ বাগিচাতে কাম কৰে নেকি? বাগিচাত মই
বাগিচাত কাম করো, পিয়ন কাম করো। হয়, এই সকল হয়েছে সাধারণ কর্মচারী, আর যেহেতু রাজনীতি দল কোনো ধরনের লেনদেন নাই, আপনি তো কোনো দলের জড়িত নয়, কোনো সংগঠন জড়িত, গতি এই সাধারণ লোকসকলে ইতিমধ্যে কৈছে যে লাহে লাহে এইদরে এটা পরিবর্তন আহিছে, রাস্তা পদূলি হয়েছে। আর তেখেতকে এটা কথা কৈছে যে পছন্দ প্রথম পছন্দ প্রার্থীজন হয়েছে বিজেপি প্রার্থীজন, এই কথা কৈছেই। গতি এনে ধরনের এটা পরিবেশ চাহ বাগিচাত দেখা পাওয়া গেছে, আর চাহ বাগিচা যখন সচেতন রাইজ সাজু হয়েছে এজন ভাল প্রার্থী ইয়ারপা নির্বাচন করে দিল্লী পঠাবলে। তমাশক এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।